আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার খরগোশের একটা আপডেট দেখামু আপনাদেরকে, খুব ভালো লাগবো। এই যে আমার এটা মায়া খরগোশ, আর ওই যে সাদাটা যে আমি আনছিলাম, মানে আমার দুইটা পুরুষ হয়ে গেছিল, একটা এই যে এটা মাইয়া, একটা মাইয়া হয়েছিল। পরে ওই সাদাটা ফেরত দিয়া, আগের যে একটা সাদা আছে ওটা ফেরত দিয়ে আমি মাইয়া আনতে গেছি। এখন যেই সাদাটা ফেরত দিয়ে আরেকটা সাদা নিয়েছি মাইয়া ভাইবা, ওটা দেখি কি কয়দিন আগে দেখি ওটা পুরুষ, মানে কি ঝামেলা হইল না আবার। এই জন্য কী করছি, ওটা এখন রাই খাই দিছি, চাইছিলাম বেঁচে লাইতে কিন্তু বেশি নাই, রাই খাই দিছি। আর এটার পেটে তো বাচ্চা ছিল, আর এটা ওই দুইটারে ওই উপরে রাখছি। আর এটা একটা ঘর নিয়েছি আমি খরগোশের জন্য, এই ঘরের মধ্যে আপনার খরগোশ পালার জন্য এই ঘরটা নিয়েছি। আর এটার তো পেটে বাচ্চা ছিল, কি বাচ্চা আছেই নাকি নাই, মানে ভাবি মানে বোঝাই যায় নাই যে পেটের মধ্যে বাচ্চা ছিল, মানে বাচ্চা আমি চাইছিলাম এটারে আমি বেঁচে লাইতে, কই বাচ্চা দেয়ই না, ই করে না, এখন বোঝা যায় না বাচ্চা আছে নাকি নাই। পরে একদিন কা আইসি, আইসা দেখি কি এই ক্যারেক্টার ভিতরে কি জানি লড়ে লড়ে। এখন হঠাৎ যেদিন কা মানে ভাবছি রাত্রেবেলা যে এটা বেসালাম, সকালে আইসি, এখন দেখি এটার ভিতরে কি লড়ে। পরে এটা উঠে দেখি কি আপনার বাচ্চা, এখন কবে বাচ্চা দিছে ওইটা জানি না, কারণ বাচ্চা হলে তো কোনো পশম থাকে না, কিন্তু আমি যেই সময় পাইছি তখন ওটার পশম আছে। আবার এটা কি ওটা বাচ্চা দিছে, এটাই প্রথম এটার বাচ্চা দেওয়া, বাচ্চা দিছে কিন্তু বাচ্চারা খাওয়ায় না, পরে ধইরা খাওয়াইতে হয়। আর আবার আমার তো এক হাত, এক হাতে খাওয়ানো অনেক কষ্ট। তারপর আমার একটা যে ভাই আছে মুস্তাকিম, সে তাই সে ধরে রাখছে। পরে আমি এমএ দুই বা দুই তিন দিন খাওয়াইছি, আর এমএ আমি তো নিজে একলা ধরা, কারণ যেই শক্তি এটা, যেই শক্তি খাটায় অনেক শক্তি। তারপরে এই ক্যারেটের ভিতরে আর ক্যারেটের ভিতরে বাচ্চা আসিল, ওই বাচ্চার ওইখানে আর পাঠাই দিয়ে গেটটা বন্ধ করে দিছি, আর বাচ্চা খাইছে, এভাবে খাওয়াইছি। তো এখন যেটা দেখামো সেটা হইলো আপনাদেরকে, আর বাচ্চাগুলো দেখামো, দেখেন কত কিউট দেখাই। এই যে দেখেন বাচ্চাগুলো, এই যে ব্রাউন কালারটা দেখেন, এই যে দেখছেন কত কিউট, চারটে হয়েছে আর মার মতন, আর একটা হয়েছে ব্রাউন কালার যেটা আর বাপের মতন হয়েছে। ওই যে দেখ দেখো, এই যে খালি পাঁচ, আর এইখানে এই যে সাদা, ওই যে দেখেন কীভাবে দৌড় দেয়, এই যে এটা ইয়ের মতন হয়েছে সাদাটা, বড় হয়ে গেছে অনেকদিন। এটার বয়স মনে করেন আপনার 20 দিনের মতন বয়স হবে, 15-20 দিন এরকম, 15-20 দিনের মতন, 15 দিনের মতন হইব এরকম বয়স। 6টা বাচ্চা দিছে দেখেন, পুরা দৌড়া দৌড়ি শুয়ে গেছে, একটা মার সাথে গেছে গে, 6টা কত সুন্দর, পুরা মার মতন হয়েছে এই 4টা। এই ব্রাউন কালারটা সুন্দর লাগে, এই যে দেখ ব্রাউন কালারটা যেইভাবে দৌড়ে এই ছোট অবস্থায় অনেক দূর। একটা তো দেখেন না, ওই যে কেমবে ছিপার ভিতরে ফলে দিছে, আর দুইটাই এখানে, এখন আগে খাঁচায় থাকতো, এখন এটা ভিত্তি ঘুমায় এই জায়গাতে। আর এখন ঘাস খাওয়াই ব্রাউন কালারটা, ঘরের ভিতরে তো এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগে, দেখেন এই যে এক একটা এক এক জায়গায় পলে রয়েছে। তো এটাই মানে আমি খরগোশের ভিডিও বড় হওয়া যে যখন দিছে ওটা তো আমি জানি না কখন দিছে, না হলে আপনাদের তখন এই ভিডিও করে দেখাইতাম আমি, তখন তো দেখাইতে পারলাম না, কারণ আমি নিজেই জানি না যে কবে বাচ্চা দিছে।
বাচ্চাগুলো দেখেন কত সুন্দর, এই সাদাটা অনেক সুন্দর লাগে, অনেক কিউট খরগোশে বাচ্চা সুন্দর। তো এটাই আপনাদের একটা নতুন জিনিস দেখাইলাম, আমার খরগোশ বাচ্চা দিয়ে দিল, বাচ্চা দেয় না দেয় না এখন বাচ্চা দিয়ে দিল, কত সুন্দর, ধরতেই দেয় না, ডরায় অনেক ডরায়। তো সবাই বেশি বেশি করে ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পাওয়া যান। তো সবাইকে আসসালামু আলাইকুম, বাই।